জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, আছে নতুন শহরে এলে যদি তুমি পায়ে না হাঁটো তবে সেই শহরের 90% অজানা থেকে যায়। তো সুন্দর সন্ধ্যায় বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে পায়ে হেঁটে পুরী এক্সপ্লোর করার জন্য, আর বেশ ইউনিক ইউনিক জায়গাগুলো দেখছি, সেগুলো তোমাদের দেখাবো। অ্যান্ড তাহলে একটু সাইড দেওয়া যাক। একটা জিনিস হলো যে ইফ আম নট রং, এখানকার প্রত্যেকটা বাড়িতেই মন্দির, আর বেশিরভাগই গণেশের মন্দির, জগন্নাথ মন্দির, আর ব্যাপক যানজট। তো যেটা বুঝতে পারছি যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। একটা মন্দির দেখো, আরও একটা মন্দির, এটাও নিশ্চয়ই মন্দির, না সরি এটা ডাক্তারখানা। ওয়াও, এখানকার স্ট্রাকচারগুলো অনেক পুরনো, অনেক দিনের বেলা আসলে আরও ভালো করে দেখাবো। আর একটা ব্যাপার হচ্ছে অনেক বাড়িতেই মিষ্টির দোকান, গলির বাঁকে বাঁকে মিষ্টি তৈরি হচ্ছে সুন্দর সুন্দর। আর ইয়ে দেখো নন্দী, আর এক মন্দির, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো চলে এসছি গাইস, দেখো ভারতের সব থেকে আশ্চর্যতম মন্দির। ওয়াটার আর্কিটেকচার ভাই, মন্দিরে কি হয়েছে বুঝতে পারছি না। এই যে একটা দুয়ার ছিল, এটা নিশ্চয়ই এটা ভাঙাচোরা রয়েছে, আর এই যে এখানে পুরো কাজ চলছে আর কি, রিকনস্ট্রাক্ট হচ্ছে ব্যাপারটা। যেহেতু রথ গেছে এখন অফ সিজন আর সেরকম চাপ নেই, সেই জন্য এখন কাজগুলো সব করে নিচ্ছে। সুন্দর হাওয়া দিচ্ছে, জয় জগন্নাথ। আমার পিছনেই মন্দির, জয় জগন্নাথ। অবশেষে ফাইনালি দূর থেকে দেখা যাচ্ছে সিংহদুয়ার, আর এই পাশে দা মাইটি জগন্নাথ দেবের মন্দির। তো চলো, লাইফস্টাইল ব্লগার সবসময় পিছিয়ে পড়ে, অ্যাজ ইউজুয়াল আমিও পিছিয়ে পড়েছি কিছু শর্টস নিতে গিয়ে। দেখানা তো বানতা হ্যায় বস, হ্যাই এসা। এখান দিয়ে এন্ট্রি দেবে না, মেন গেট দিয়ে এন্ট্রি। আর প্রসাদ টোসাদ চলতে বিক্রি হচ্ছে পাশে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দিরের ওপরে পতাকা কীরকম উঠছে দেখুন, মন্দিরের বাইরে স্টল লাগিয়ে লাগিয়ে বিক্রি হচ্ছে খাজা, খাজা আর খাজা, জগন্নাথ দেবের প্রসাদ, সলতে অল কত কিছু। আর মন্দির এখন আবার পুরো নতুন করে রিকনস্ট্রাক্ট হচ্ছে। এই দেখো, এই দেখো একটা জিনিস দেখো, এই যে এই পাত্রগুলোতে ভগবানের রান্না হয়, দেখো এগুলো এখন এই যে ভর্তি হবে, আর ভর্তি করে করে নিয়ে যাচ্ছে মন্দিরের ভেতরে, তারপর রান্না হবে আর ভক্তদের প্রসাদ বিতরণ হবে। দেখো দুটো গাড়ি আনলোড হচ্ছে,
এখানকার নাইট ভাইবসটা আলাদাই। কোনো ব্লগার বোধ হয় আজ পর্যন্ত এই জিনিসটা দেখায়নি। দেখো কত মার্কেট, কত কিছু, মানে এই সময় যে দর্শন করব জগন্নাথের, ইটস আ গ্রেট প্লেজার ফর মি। আর আমি কেন ক্যামেরার দিকে না তাকিয়ে আমার ফেসের দিকে তাকাচ্ছি, আই ডোন্ট নো। ও পুরো সামনে থেকে দেখা যাচ্ছে। এবার দাঁড়াও, ক্যামেরাটা সুইচ করছি। আর পুরো মার্কেট এখানে বসে রয়েছে। এবারে রয়েছি আমরা একদম সামনে মন্দিরের, নাইট ভিউ অফ দ্য লর্ড জগন্নাথ টেম্পল। পুরো মন্দিরের সামনে, চলো দেখাচ্ছি, জয় জগন্নাথ। চলো চেষ্টা করছি, এক ঝলক দর্শন পাওয়া যায় নাকি। জগন্নাথ, এবার সব কিছু জমা দিয়ে মন্দিরের ভেতরে যাব। তো বাবাই, দেখা হচ্ছে পরে। জগন্নাথ পুরীর নাইট ভাইবসটা দেখো জাস্ট, উফ ভাই সাহাব। তো দিনের বেলাও যখন বা যখনই পুজো দাও আর কি, লাইনটা এই যে এখান দিয়ে শুরু হবে, দিয়ে এই যে ভেতর দিয়ে ঘুরতে 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 দেন, তারপরে যাবে মন্দিরে। জয় জগন্নাথ। হয়তো তোমাদের মনে হলো যে এই গেলাম আর এলাম, কিন্তু ব্যাপারটা সেরকম না, পুরো মন্দিরের ভেতরটা ঘুরে আসলাম। আর এখন বর্তমানে ভগবানের দর্শন বন্ধ রয়েছে, কালকে সকালবেলা আবার আসবো পুজো দিতে। তার মাঝে প্রসাদ খেলাম, আরও পুরো মন্দিরটা ঘুরে শেষ পর্যন্ত বেরোলাম। খাওয়া দাওয়া হয়েছে, প্রসাদ খেয়েছি আর কি, এখন বিচের থেকে আবার যাব। পা খুব ব্যথা করছে, বাই। প্রথমেই জানাই সব ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা এত দূর ভিডিওটা কন্টিনিউ দেখছো, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন। আর এত লেটে ভিডিও আপলোড করার জন্য আমি সত্যিই দুঃখিত। আসলে সামনে আমার এক্সাম রয়েছে, সেই জন্য আমি ভিডিও এডিট কিংবা কোনো কিছুই করতে পারছি না, একটু পড়াশোনায় ব্যস্ত রয়েছি। সো থ্যাংক ইউ গাইজ এত ধৈর্য আর এত সাপোর্ট দেখানোর জন্য। আর এত দূর ভিডিওটা দেখে থাকলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং, জয় জগন্নাথ। সো গাইজ, দিস ইজ ইট ফর টুডে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই।